কপালে একবার জ্বরটা দেখতে পারি? না, দরকার নেই। কিন্তু আমার তো দরকার আছে। এবার চট করে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? সকালে উঠে দেখবে অনেক বেটার লাগছে। আর হ্যাঁ, বলেছিলে বলে কালকে সকালে উঠে আবার রান্নাঘরে কাজ করতে যেতে হবে না। আমি বাড়িতে বলে রাখবো কথা, সকালে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হবে, মনে থাকবে? দুদিন আগেই বলেছে সংসারটা নাকি ব্যালেন্সের খেলা, সেখানে সবাই যখন কাজ করছে তখন আমাকেও কাজ করতে হবে। আর আজ আজ আবার অন্য কথা বলা হচ্ছে না। মিস্টার চ্যাটার্জি, কোনো প্রয়োজন নেই। আমার গায়ে 105 জ্বর থাকুক না কেন, তবু আমি কাজ করব, করবই কাজ। আপনাদের সংসারের সব কাজ করে তারপরেই আমি কলেজে যাব। কিন্তু আমি নিত্যদিন আর এই কথাগুলো শুনব না, কিছুতেই না। চুটকি, সকাল হয়ে গেল, এখন মেজকিটা এখানে এলো না, রান্না করে পৌঁছলো না, কি বেবড়া, কিছু জানিস কি হয়েছে? আরে তার জন্যই তো আমাকে এমন সাত সকালে ঘুম থেকে উঠে আসতে হলো। তা নাকি এত মাথার যন্ত্রণা হয়েছে, এত মাথার যন্ত্রণা হয়েছে, খেয়ে নাকি মাথা তুলতেই পারছে না বিছানা থেকে, তা নাকি সারা রাত্রির ঘুমই হয়। তাই যে সাত সকালে আমার কলেজে বলেলো চুটকি, তুই যা একটু দেখ, একটু দেখ শুনে নে কে কি করছে না করছে। আচ্ছা বদি তুমি বলো, তা এই সাত সকালে অসুস্থ শরীর নিয়ে আমাকে আগুনের তাতে আসতে হলো? তুমি তো জানো আমার আগুনের তাত ছয় নেই। আর বিয়ের সময় তো বাবা কাওয়া ছিল, আমার বাপ কি তোমাদের বলেনি বলো? বলেনি কি, আমি বলেছি বলেনি? হ্যাঁ বলেছে তো, আর সে কথা কি অমান্য করেছি আমরা? তো মেয়ে কি যদি এরকম হঠাৎ হঠাৎ তার ব্যায়াম হয়ে যায় তো কি করার? নকল করছে তোকে, নকল তো জুড়ি হতে চাইছে, ও জুড়ি হতে চাইছে, কার সঙ্গে কার তুলনা, ভাবলে আমার হাসি পায়। না না তুই সব দিক দিয়ে সদে দাঁত থেকে সর, আমি আছি, আমি কর দিয়েছি। না 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 না, চি চি চি, তা কখনো হয় বদ্দি বলো? আর তুমি আমার বড় গুরুজন, তুমি রান্নাঘরে একাতে কাজ করবে, আমি শুয়ে বসে থাকবো, তা কখনো হয়? তাছাড়া মেজ দিয়ে এতদিন রান্নাঘর আগলে সামনে রাখতো, তাই আমরা এদিকে আসতুম, তার তো আমাদের কাজ কম পছন্দ নয়। আচ্ছা বদি বদি, তুমি একটা কথা বলো তো, আমি না হয় কাজ করিনি, কিন্তু আমার বৌমাকে কাজ করেনি? মিঠু কি কোনোদিন রান্নাঘরে না এসে দেখেছে? না না, তুই সেরকম অবেচক বোন তো নয়, তোর যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই চাটা ছাক দিবি, ছেগে ওই যে মেয়ে ছাকবো অনেক সুন্দর বসে আছে তাকে দে আয়। হ্যাঁ আরে কিছু না, নাট সাহেব, নাট সাহেবে ভরে গেছে, নাট সাহেব। আরেকজন আছে রণবাবু, সেও এক নাট সাহেব, আরে তাকে তো নেমন্তন্ন করতে হয়। হ্যাঁ এসো মা, আমাদের একখানা রান্নাঘর আছে, এসে রান্না করো, তুমি বড় মেয়ে, তুমি বৌমা, তুমি এসো এসো। আর কি মেজাজ, বাবরে বাবরে বাবা, এই যে নাচনি এটা এইখানে থাকবে। হ্যাঁ তাকে একখানা কথা বলে নাছি, দশখানা কথা শুনিয়ে দেবে, আর শ্বশুর মশাই দেবে নাটিনি তারা করে এত সাহস, সে মেয়ে, সে মেয়ে। ডাকাত ডাকাত, এই নম্বরটা দে। শাড়ি দেন না বড় মা, শাড়ি দেন, বেটির বেটির শরীরটা ভালো নাই। কইছে তো সে যে আজই থাকি রান্নাঘরে, সে আসবে। কাল থেকে খুব জ্বর হয়েছে, কলেজ থেকে যখন আসলো গায়ে কি জ্বর, কিচ্ছু খাই নাই, কত সাধলো,
তারপর ওষুধ দিলাম, খাইছি কিনা তাও জানি না। দেখেছো এই সাদা শাড়ি কলাটাই তোমাদের কাল হয়েছে, বুঝেছো? আমরা কিন্তু আমাদের বাড়ির ছেলে মেয়েদের কোনো দিন সাধতে যায়নি, কেন সাধবো? কেন সাধ? শরীর আছে, শরীর খারাপ হবে, শরীর ভালো হবে। ঠিক বলেছিস, শরীর আছে, শরীর খারাপ হবে, আবার শরীর ভালো হয়ে যাবে। এই তো তোকে দেখ না, তুই কত বড় নোকের মেয়ে, তোর কোনো রাজসুয়া করার চাল আছে? এরা কোথা থেকে এসেলা এসে এই দেখো চাল বাজিতে আমরা ভর্তি। এই শোনো, তোমাকে বলে দিলুম, হ্যাঁ তুমি এসো এসো বেশ করেছো, মেয়ের সঙ্গে এসো বেশ করেছো, আমরা ভালো মানুষ, তোমাকে পার্টি দিইনি, তোমার রেখে দিয়েছি, রাখছি, কিন্তু এখানে এসে আদি খেতা করবে, মোটে চলবে নি কো, আমি বলে দিলুম। মুই তো কয়ে দিছি বড় মা, মুই বুড়িমার আর কোনোদিন খায়া দিব না। না 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 না, খালি খায়া দিব না বললে চলবে না, তার জ্বর জারি হলে এখান থেকে সেখান থেকে ওষুধ বিষুধ জোগাড় করে একেবারে তার হাতে পৌঁছে দেবে, এটিও চলবে না, চলবে না। এটা আবার তুমি কি কথা বললে মা বলো দেখি। আচ্ছা তুমি একবার ভেবে দেখো, ইমনের বাবার কত টাকা পয়সার মালিক ছিলেন তিনি, হ্যাঁ? তা ইমনের বাবার যা ছিল তা তো সব ইমনই পাবে নাকি, হ্যাঁ? সে কি তোমার আমার মুখ চেয়ে বসে থাকবে? তা তো নয়। আর এই যে ভানুদি, ভানুদি সেই ছোট্টবেলা থেকে ইমনকে বড় করেছে, কবে থেকে তুমি তাদের বাড়িতে থাকতে বলো ভানুদি? তা সে তো একটু ইমনকে যত্ন আত্তি করবেই, ভাবছো বোধ হয় যদি একটু সেই টাকা পয়সা থেকে ভাগ পত্তর পাওয়া যায়, তাই না বলো ভানুদি? তাই তো সবসময় বুড়িমা বুড়িমা করে কি যত্ন করে ভানুদি ইমনের, বলো না, পটাচ্ছ? বলো বলো না, পটাচ্ছ তো জানি। বৌমা মুই একটা কথা কইছি, কিছু মনে ধরো না, মুই গায়েগঞ্জে থাকি, মুখুসুক্ষু মানছি, অশিক্ষিত, তোমাদের মতো এমন কথা মুই কোনোদিন শিখি নাই। মুই বুড়িমারে এতটুকু বয়স থাকি, কোলাপিঠি করে মানসি করছি, উমর বেটি মোর সন্তান নাই, ওরেই মোর বেটির মতো করে মুই পালন করছি। মা তার বেটির কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভালোবাসে নাকি? না না না, সেবা করার জন্য, যত্ন করার জন্য ভালোবাসে। বৌমা ও তুমি বুঝি পাবে না, তুমি এখনো তো মা হও নাই। এই যে শোনো, তুমি এত মুখে মুখ নেগো নিকো, হ্যাঁ তোমার এখানে কোনো কাজ নেই, তুমি যাও 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 এখান থেকে যাও বাড়ি। এখনই চলে গেলে আপনারাই তো কইবেন যে বসে বসে খাচ্ছে, কোনো কাজ করে। আমি বলছি এখানে তোমার কোনো কাজ নেই, তুমি যাও যাও। আরে হ্যাঁ যাও না যাও না, উঠোনে গিয়ে একটু উঠোন টুটোন ঝাঁক দাও না। ও বাদি পদ্মি, আমাদের উঠোন ঝাঁক দেওয়া যে ছেলেটা আছে না, ওটাকে বিদায় করে দাও না। হ্যাঁ এ যখন এসেই পড়েছে তখন রান্না করে আর ভিড় ভাড়ি লাভ কি গো? হ্যাঁ তাই তো করবো। আর ছুটকি খুব ভালো বুদ্ধি দিয়েছিস তো, হ্যাঁ কোনোদিন দেখ না, ও যেটা বলবে সেইটি করতে হবে, যেটা ও বলবে সেইটি করতে হবে। স্কুলের ব্যাপারে দেখ, আমাদের ছেলেমেয়েরা সব একই স্কুলে যাবে, তার ছেলেমেয়ে তা সে যেগুলি বলবে সেগুলি তার ছেলেকে পাঠাতে হবে। হ্যাঁ আমাদের ছেলেমেয়ে যে স্কুলে যায় সে এক মাইনে, আর ওই একা ছেলে যে স্কুলে যায় তার এক মাইনে, দুটো মাইনে একরকম হয়ে কোনো মানে হয়? এই জন্য তো চেরকাল চেরকাল চেরকাল। ওটা দেখ না মেয়ে ঠাকুরবো বসে আছে, জিজ্ঞেস মেয়ে ঠাকুরবো হক কথা বলেছি না আমি? তুমি হক কথা বলছো কি বলছো না সে তো এবারই কাকপক্ষী তো জানে গো, রাস্তার কল থেকে জল তুলতো, দুটো বই কাপড় ছিল না গো, এসব কথা তো বের পর তোমরাই বলেছ। তারপর তার এমন আদেখলাপনা বাড়লো যে কি আর বলবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।